আগামী 3 মাসের মধ্যে পুরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ করা হবে বলে জানা গিয়েছে। বনগা আপনজনের মাঠে প্ল্যান্টের কাজও চলছে জোর গতিতে। কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থার দাবি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ হতে আরও 3 মাস সময় লাগবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, 2019 সালের মার্চ মাসের মধ্যে গঙ্গার পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বনগাঁ শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। অতীতে সব রাজনৈতিক দল পরিশ্রুত পানীয় জলের প্রতিশ্রুতি নিয়ে ভোটের ময়দানে নামলেও প্রতিশ্রুতি রাখেনি কেউ। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প তৈরি করেছে বনগাঁ পৌরসভা। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই প্রকল্প। নতুন প্রকল্পে চাকদার গঙ্গার জল পরিশ্রুত হয়ে পৌঁছে যাবে বাড়ি বাড়ি। পুরসভার 22টি ওয়ার্ডে প্রায় 1,27,000 মানুষ উপকৃত হবেন। বর্তমানে পুরসভায় পানীয় জলের কোনো বড় প্রকল্প না থাকায় প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বাম আমলে শহরে পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। 2001 সালে পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পানীয় জলকে হাতিয়ার করে। 2011 সালের বিধানসভা নির্বাচনেও একই আশ্বাস দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। বনগাঁ পুরসভার পক্ষ থেকে পানীয় জলের প্রকল্পের জন্য প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি পুরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়। প্রকল্পের সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। এরপরই ঠিক হয় কোথায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, কোথায় নির্মাণ হবে জলাধার। আমাদের আসনিক উপবল এলাকা বনগাঁ, বাগদা, গাইঘাটা, বসিরহাট, হ্যাঁ, এই এখন এখানে বনগাঁ এই প্রকল্পটা নিচ্ছে, খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, তা আমাদের একটু সুবিধা হবে, অনেক দূর থেকে জল আনতে হয়, গঙ্গা জল আসবে, পিউরিফাই হবে। হ্যাঁ, বনগাঁ পুরসভা ভালো উদ্যোগ নিয়েছে, এটাই ফ্রিতে জলটা পাবো, অনেকটা সুবিধা হবে। কিনা জল খেতে হয়, হ্যাঁ, কিনা জল খেতে হয়, সেটা আমাদের সুবিধা হবে। শহরে 6টি জলাধার নির্মাণ করা হচ্ছে, যেখানে পরিশ্রুত পানীয় জল আপনজন মাঠের প্ল্যান্ট থেকে ওই জলাধারগুলিতে জমা থাকবে, সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, কোনো রকম জলকর ছাড়াই বাড়িতে জল পৌঁছে যাবে। পুরপ্রধান শঙ্করাঢ্য বলেন, আমাদের সরকার প্রকল্প গ্রহণ করলে তা বাস্তবে রূপায়ণ করেন, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না সরকার। আমাদের বনগাঁর মানুষের দীর্ঘদিনের যে চাহিদা ছিল, যে বনগাঁয় আর্সেনিক মুক্ত অঞ্চল, আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে আমরা টেস্ট করে দেখেছি, এবং আমাদের ইছামতি নদীতে প্রচুর দূষণ রয়েছে, যেখানে জল ব্যবহার করলে মানুষের অত্যন্ত শারীরিক অসুস্থতার দিকে যাবে। তাই আমরা দাবি রেখেছিলাম, যেহেতু এখন গ্রাউন্ড ওয়াটার তোলা যাবে না, গঙ্গার থেকে জল এনে যাতে সারফেস ওয়াটার এনে আমরা ট্রিটমেন্ট করে বনগাঁ পৌরসভার তরফ থেকে আমরা এটা বাড়ি বাড়ি জল দিতে পারি। বিগত পৌর বোর্ডে আমলে প্রায় 20 বছর আগে সুকুমার বাবু যখন ছিলেন চেয়ারম্যান, তার আমলে এলআইসি থেকে লোন নিয়ে তৎকালীন বামফ্রন্টের সরকার তার পিএইচই ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল 1 কোটি টাকা। এখনও পর্যন্ত আমরা সেই ঋণের টাকা দিয়ে যাই পৌরসভার থেকে, সেই 1 কোটি টাকার ঋণ। কিন্তু সেই অপদার্থ ওই সরকার এবং অপদার্থ যে মন্ত্রী ছিলেন, সেই মানুষের জলের টাকা, সেই টাকা তসরুপ করে বনগাঁ পৌরসভায় সঠিকভাবে কখনো সেই প্রকল্প করিনি। আমরা কথা দিয়েছিলাম যে আমাদের সরকার আসলে বনগাঁকে আর্সেনিক মুক্ত করার জন্যে আমরা সারফেস ওয়াটার ব্যবস্থা করে দেবো। সেই কথাটা বাস্তবে, আমাদের কথাটা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সহযোগিতা নিয়ে তার নির্দেশ মতন আমরা সেই কমিটমেন্টটা পৌরসভায় রাখার চেষ্টা করছি, এবং গঙ্গার থেকে জল এনে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে 6টি জনে ভাগ করে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা পানীয় জল পৌঁছে দেবো। এবং আমাদের মুখ্যমন্ত্রী বনগাঁয় জনসভা করে তিনি ঘোষণা করেছিলেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দেবো। তা আমাদের মুখ্যমন্ত্রী তিনি শুধু ঘোষণা করে না, তিনি বাস্তবে যে রূপ দেয় সেটা বনগাঁর মানুষ আমরা সেটা অনুধাবন করতে পারছি। বর্তমানে বনগাঁ শহরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ হলেও তা পর্যাপ্ত নয়। ফলে নতুন এই পানীয় জল প্রকল্প চালু হলে উপকৃত হবেন সকলেই। অনেক অনেক সুবিধা হবে। প্রথমত
জল এমন একটা জিনিস নিত্য প্রয়োজন, আমরা জলের অনেক অসুবিধে ভোগ করি। এখানে প্রচণ্ড আর্সেনিক জল, আয়রন ভীষণ বেশি, আমরা জল কিনে খাই বা অনেক অসুবিধে করে দূর থেকে জল আনতে হয়, যেটা আমাদের পক্ষে খুবই কষ্টকর। হঠাৎ শুনলাম যে এখানে হচ্ছে বনগাঁ পৌরসভার তত্ত্বাবধানে জলের প্ল্যান্ট হচ্ছে বা জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে, আমরা জানতে পেরে সত্যি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমাদের এলাকা শুধু আমরা নই, আমাদের এলাকার সমস্ত মানুষই খুব উপকৃত হবে এবং ভীষণভাবে জলটাকে এনজয় করে ব্যবহার করতে পারবে। খুব খুব ভালো লাগছে আমাদের শুনে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, বনগাঁ।